আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মনন একাডেমিতে আমরা ওয়ান ম্যাথ ওয়ান কনসেপ্ট সিরিজ নিয়ে এসেছি আপনাদের সামনে সো সেই সিরিজটারই আজকে আমাদের একটি নতুন ম্যাথ এবং নতুন একটি কনসেপ্ট শিখে ফেলবো সেটা হচ্ছে ক্যালোরি ম্যাট্রি রিলেটেড গতিবিদ্যা অধ্যায়ের ক্যালোরি ম্যাট্রি রিলেটেড সো এখান থেকে দুটো কোয়েশ্চেন সলভ করবো দুটোই আইআইটি অ্যাডভান্সে আসা একটা মেইনসে আসা একটা অ্যাডভান্সে আসা সো ক্যালোরি ম্যাট্রি আজকে আমাদের প্রথম ভিডিও আসুন প্রথম ক্লাসটা আমরা শুরু করে ফেলি সো আমি ডিরেক্টলি ভাই ম্যাথেই চলে যাব ওকে আমার মনে হয় এই কনসেপ্টগুলো আপনারা পারেন তারপরেও জাস্ট একটু যদি আপনাদেরকে রিভিশন দেওয়াই ধরেন আপনার কাছে ধরেন কি বলবো ধরেন মাইনাস আচ্ছা ধরেন মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আইস ওকে সেটাতে যদি আপনি তাপ দেন তাহলে সর্বোচ্চ সেটা কোথায় যেতে পারবে ভাই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আইসে যেতে পারবে এটাতে যদি আরো তাপ দেন এটা সর্বোচ্চ কি হতে পারবে ভাই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওয়াটারে পরিণত হতে পারবে তাই না এটাতে আরো তাপ দিলে এটা সর্বোচ্চ কি হতে পারবে ভাই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওয়াটারে পরিণত হতে পারবে এটাতে আরো তাপ দিলে এটা সর্বোচ্চ কি হতে পারবে ভাই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টিমে পরিণত হতে পারবে এটাতে আরো তাপ দিলে এটা ফার্দার স্টিমের ক্ষেত্রেও তাপমাত্রা বাড়বে আচ্ছা বাট আমরা ওইখানেই থেমে যাব আচ্ছা এখন দেখেন ভাই এই পাশ থেকে এই পাশে যেতে পারবেন আপনি তাপ গ্রহণ করে মানে যেই পানি বা যেই জিনিসটা আমরা মেনলি পানি নিয়েই কাজ করি ক্যালোরি সো পানিকে যদি তাপ দেন তাহলে সেটা সামনের দিকে যাবে আর যদি পিছনে আসতে চান তাহলে তাপ বর্জন করবে সো ধরে নিচ্ছি প্রত্যেক জায়গায় ডেল কিউ পরিমাণ তাপ লাগলো এখানে ডেল কিউ ওয়ান এইখানে ডেল কিউ টু এইখানে হচ্ছে আপনার ডেল কিউ থ্রি এইখানে ধরে নিলাম ডেল কিউ ফোর সো কোথায় কেমন তাপ লাগবে আপনাদের মনে হয় আইডিয়া আছে আমি জাস্ট রিভিশন দেওয়া আছি আপনাদেরকে ওকে কাইন্ড অফ রিভিশন একটু রিভিশন দেবাই আমাকে বলো প্রথমে এই ডেল কিউকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি লিখবো ভাই এম এস ডেল থেটা তাই না এখানে এস কার লিখবো ভাই এস অফ আইস এখানে ভালো মতো বুঝবেন এস অফ আইস লিখবেন এবং সেই মানটা হচ্ছে একুশশো জুল পার কেজি পার কেলফিন ঠিক আছে বিয়াল্লিশশো না কিন্তু আইসের ক্ষেত্রে এম লিখবেন যত কেজি এম মানে যত কেজি আইস এখান থেকে এই তাপমাত্রা যাবে তত কেজি আইস এস মানে ওই আইসের আপেক্ষিক তাপ আর ডেল থেটা মানে ফাইভ থেকে জিরোতে গিয়েছে সো তাপমাত্রা পরিবর্তন হচ্ছে ফাইভ দ্যাটস ইট এবার দেখুন ডেল কিউ ট্যুর জায়গায় যদি আমরা লিখি তাহলে এই কিউ ট্যুর জায়গায় লিখবেন আইস পরিণত হলো ওয়াটারে সো তাপমাত্রা আনচেঞ্জড একমাত্র পরিবর্তন হয়েছে কি অবস্থা স্টেট পরিবর্তন হয়েছে সো এখানে আমরা লিখব সুপ্ত থাপ এম এল এফ ওকে এল এফ এর ভ্যালু জানেন তিন লক্ষ ছত্রিশ হাজার পার কেজি আচ্ছা সেখানে জাস্ট একটা ইনফরমেশন আপনাকে দিয়ে দেই আইস ভাই গ্র্যাজুয়ালি কিন্তু ওয়াটারে পরিণত হয় সো আইস ধরে নেন ওয়াটারে পরিণত হল এখন ধরেন শুরুতে আইস ছিল এম কেজি ওয়াটার ছিল জিরো কেজি কিছুক্ষণ পরে ধরেন আইস আছে এম বাই টু কেজি ওয়াটারও আছে ভাই এম বাই টু কেজি কিছুক্ষণ পরে আইস ধরেন জিরো হয়ে গেল ওয়াটার হয়ে গেল এম কেজি ঠিক আছে এই হচ্ছে ঘটনা তাপমাত্র পরিবর্তনটা এইভাবে হবে গ্র্যাজুয়ালি এখন ডিউরিং দিস হোল প্রসেস আইস কমছে ওয়াটার বাড়ছে সো যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ আইস ওয়াটারে পরিণত হয় এই পুরো জায়গায় কিন্তু টেম্পারেচার ভাই কনস্ট্যান্ট থাকে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে ওকে এই আপনার ফেস চেঞ্জের সময় এবং সেই টেম্পারেচারটা হচ্ছে ভাই জিরো ডিগ্রি সেলসিয়াস আশা করি আইডিয়াটুকু আপনার আছে এটা একটা বেসিক গেল সামনের দিকে যাই এবার এখানে দেখেন এবার এই জায়গাটা ওয়াটার পরিণত হলো ওয়াটার তাপমাত্রা বেড়েছে তাপমাত্রা বেড়েছে আবার আপেক্ষিক তাপ সো এখানে আমরা লিখব এম এস ডেল থিটা সো এখানে এস এর জায়গায় লিখব এস অফ ডাব্লিউ এবং সেই মানটা আপনারা জানেন বিয়াল্লিশশো জুল পার কেজি পার কেলভিন ঠিক আছে

আমরা রেডি এখন আইআইটি অ্যাডভান্স দু হাজার তিনের একটা কোয়েশ্চেন সলভ করবো এবং আমাদের আরও বেসিক কনসেপ্টস অনেক ক্লিয়ার করতে থাকবে তো আসুন কোশ্চেনটা কী ভাই বোঝার চেষ্টা করি এবং সলভ করে প্রশ্নটা কী ভাই দেখুন দুই কেজি মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের সাথে ফাইভ কেজি টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি একটি বদ্ধ পাত্রে বদ্ধ পাত্রে মিশানো হলো যার এটা হবে যার গাত্র আর এখানে হবে অন্তরক পদার্থ দ্বারা তৈরি মানে অন্তরক বলতে তাপের কোনো আদান প্রদান হবে না বাহিরের সাথে ভিতরেই পদার্থগুলো একটা আরেকটার সাথে তাপের আদান প্রদান করবে পরিবেশের সাথে কোনো আদান প্রদান নেই অন্তর পদার্থ দ্বারা তৈরি মানে অ্যাডিয়াবেটিক একটা ওয়াল বিশিষ্ট একটা পাত্র মিশ্রণের তাপমাত্রা ও প্রকৃতি নির্ণয় কর এই হচ্ছে কোয়েশনটা সুন্দর কোয়েশন ভাই বুঝবো সলভ করব ঠিক আছে কঠিন তো আপনারা এতদিন জানতেন ভাই আমরা এরকম করেছিলাম যে ধরেন ধরেন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটারের সাথে আমরা ধরেন ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওয়াটার সো এদের মাঝখানে কিছু একটা মিশ্রণের তাপমাত্রা পাওয়া যেত সেই মিশ্রণের তাপমাত্রা আমরা বের করতাম এটাই ছিল আমাদের বোর্ড কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড বা আমাদের অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এবার আমরা এটা করি নাই পানির সাথে পানি না পানির সাথে বরফ মিশিয়েছি সো কনসেপ্ট কিন্তু এবার একটু আলাদা একই কনসেপ্ট হই যাচ্ছে একটু টেকনিকটা আলাদা তবে পুরো ম্যাপটা আমি করব দুইটা স্টেপে আপনারা বুঝবেন বুঝতে বুঝতে এগোবেন সর্বপ্রথম যে স্টেপ বুঝেন ভালোমতো স্টেপ 1 সর্বপ্রথম যে স্টেপ স্টেপ 1 আমরা যেটা করব ভাই ওয়াটার কে আইস এর টেম্পারেচার নিয়ার ওয়াটারকে আইসের টেম্পারেচারে আনবো বোঝা গেছে দুইটা স্টেপ ওয়াটারকে আইসের টেম্পারেচারে আনবো দেখি কী হয় আসে দেখতে থাকি দেখবো আর এগোবো ওয়াটারটাকে আনবো ভাই কোথায় আইসের টেম্পারেচার সো দেখি কী আসে ভাই ঘটনা আমি দেখাই আপনাদেরকে বুঝবেন ভালো মতো আসে হচ্ছে আপনার কাছে ফাইভ কেজি ওয়াটার অ্যাট কত ডিগ্রি সেলসিয়াস ভাই টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস সো এইখান থেকে যদি আমি কিছু পরিমাণ তাপ বর্জন করাই তাহলে ফাইভ কেজি ওয়াটার ফাইভ কেজি ওয়াটারই থাকবে কিন্তু তাপমাত্রা হয়ে যাবে কত কমতে কমতে জিরো ডিগ্রি সেলসিয়াস আরও যদি কিছু পরিমাণ তাপমাত্রা বর্জিত করে তাহলে ফাইভ কেজি ওয়াটার ফাইভ কেজি ওয়াটার থাকবে না ফাইভ কেজি ওয়াটার এবার আইসে পরিণত হয়ে যাবে তাপমাত্রা থাকবে জিরো ডিগ্রি সেলসিয়াস আরও যদি তাপ সরাই তাহলে ফাইভ কেজি আইস ফাইভ কেজি আইসি থাকবে জাস্ট তাপমাত্রা কমতে কমতে কত হবে ভাই মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস এই যে ঘটনাটা প্রত্যেক জায়গায় কিছু পরিমাণ তাপ বর্জিত হবে এখানে ধরেন ডেলকিউ ওয়ান এইখানে তাপ বর্জিত হচ্ছে ডেলকিউ টু আর এই জায়গায় ধরেন তাপ বর্জিত হচ্ছে হচ্ছে ডেলকিউ থ্রি প্রত্যেক জায়গায় তাপ বর্জিত হবে গৃহীত না বর্জিত হচ্ছে আচ্ছা ভালো জিনিস খুবই সুন্দর জিনিস আসেন আমরা যদি ডেলকিউর মানটা বের করি মোট বর্জিত তাপ আমি যদি লিখি মোট মোট বর্জিত তাপ যদি আমি বের করতে চাই তাহলে কী হবে ভাই ডেলকিউ নেট সমান হচ্ছে ডেলকিউ ওয়ান প্লাস ডেল কিউ টু প্লাস ডেলকিউ থ্রি ডেল ডেলকিউ ওয়ানকে কি লিখতে পারি ভাই আমরা বলে ওয়াটার থেকে ওয়াটারে পরিণত হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে এম এস ডেল থিটা তাই না সে এম এর মান জানেন ফাইভ কেজি সো ফাইভ ইন্টু পানি যেহেতু তাহলে বিয়াল্লিশশো ইন্টু তাপমাত্রা পরিবর্তন কত ভাই বিশ থেকে জিরো তার মানে বিশ তার মানে এটা হচ্ছে ডেলকিউ ওয়ানের এর ভ্যালু ঠিক আছে আমি একবারে করে দিচ্ছি ডেল কিউ টুর ভ্যালু কত ভাই ওয়াটার থেকে আইস তাপ মানে কি সুপ্ত বন ইউজ হবে এবং জিরো থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে এম এল এফ তাহলে এম এর মান হচ্ছে ফাইভ এল এফ এর মান কত ভাই থ্রি থ্রি সিক্স থ্রি ফোর জিরো প্লাস এবার কী ভাই দেখুন ফাইভ কেজি আইস মানে ফাইভ কেজি আইস জিরো ডিগ্রি সেলসিয়াস এটা পরিণত হচ্ছে ফাইভ কেজি আইস মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস তার মানে আইস থেকে তাপমাত্রা কমছে আবারও এম এস ডেলসিটা সো এই যে এম জাস্ট এখানে মনে রাখবেন এস এর জায়গায় এবার হবে একুশশো আর তাপমাত্রা পরিবর্তন হচ্ছে টোয়েন্টি জিরো থেকে মাইনাস টোয়েন্টি তাহলে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে টোয়েন্টি দ্যাটস ইট আশা করি এতটুকু আপনারা খুব ভালো মতোই বুঝতে পেরেছেন সেই ক্যালকুলেশনগুলো করা লাগবে আমার কাছে করা আছে এবং খুব ফাস্ট ওয়েতে এগারোর জন্য এই ক্যালকুলেশনটা চলে আসে হচ্ছে তেইশ লক্ষ দশ হাজার জুন তেইশ লক্ষ দশ হাজার সো ঘটনা কি দাঁড়ালো আমি আপনাকে বুঝাই আপনি পুরো পানিটাকেই এই যে ফাইভ কেজি টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে আপনি মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে আসলেন এবং আপনাকে এক্ষেত্রে বর্জিত করা লাগতেছে তেইশ লক্ষ দশ হাজার চলতাম এতে হলো কি আমি আপনাকে বুঝাই এতে যেটা হলো সেটা আমি আপনাকে এবার বুঝাই আসেন অধৈর্য হওয়া যাবে না এতে কি হলো দেখেন ভাই আপনার কাছে ছিল হচ্ছে ফাইভ কেজি ওয়াটার কত ভাই টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস আপনি যদি এখান থেকে ভাই কি করেন তেইশ লক্ষ দশ হাজার জুল তাপ যদি বর্জিত করেন তাহলে এই ফাইভ কেজি ওয়াটার টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস থেকে এত তাপ বর্জিত করলে ফাইভ কেজি ওয়াটারটাই কিসে পরিণত হচ্ছে ভাই ফাইভ কেজি আইসে পরিণত হচ্ছে যার তাপমাত্রা কত মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস বোঝা গেল কিছু বুঝতেছেন আশা করি বুঝেছ আমি যদি পরের লাইন লিখি আমি ধর মাইনাসটাকে ও প্লাস করে দিতাম সো কোথাও যদি এরকম দেখেন ফাইভ কেজি ওয়াটার আসে অ্যাট টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস সমান কি লিখা যায় না ভাই ফাইভ কেজি আইস অ্যাট মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস প্লাস তেইশ লক্ষ দশ হাজার জুল তাপ এটি কি বলা যায় কি বলা যায় এটি কি বলা যায় বলবেন সবাই এটি কি বলা যায় আমার তো মনে হয় যায় ঘটনাটা কী ছিল ভাই আমার কাছে আইস অনেকটা ওয়াটার ছিল এখান থেকে এতটুকু তাপ সরিয়ে ফেলে এটা আইসে পরিণত হচ্ছে তো এই তাপটাকে ওপাশে সরিয়ে দিলে আমরা লিখতে পারি এতটুকু ওয়াটার সমান হচ্ছে এতটুকু আইস প্লাস এতটুকু তাপ এতটুকু তাপ দিয়ে এতটুকু আইসকে যদি উত্তপ্ত করেন সেটা ওয়াটারে পরিণত হয়েছে এটাই তো স্বাভাবিক আচ্ছা এবার আসেন এবার আসুন যে স্টেপ ট্যুর কথা যে বলেছিলাম সেটা একটু দেখার চেষ্টা করি স্টেপ ওয়ান তো শেষ স্টেপ টু দিই স্টেপ ওয়ান আমরা মেইনলি করেছিলাম কি ভাই দুই কেজি আইস অ্যাড কত ভাই মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস এইটার সাথে কাকে যোগ করেছিলাম ভাই বলেন তো ফাইভ কেজি ওয়াটার ডিগ্রি সেলসিয়াস বলেছে এই মিশ্রণের তাপমাত্রা কত হবে আর মিশ্রণের প্রকৃতি কি হবে এটাই তো প্রশ্ন ছিল এটাই ছিল আমরা মাত্র শিখলাম ফাইভ কেজি ওয়াটার টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস বলতে যা বোঝায় ফাইভ কেজি ওয়াটার টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস বলতে যা বুঝায় ফাইভ কেজি আমি এটা অন্য দিয়ে লিখি ফাইভ কেজি আইস আইস অ্যাট মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস প্লাস তেইশ লক্ষ দশ হাজার জুল তাপ বলতো একই জিনিস বোঝায় সে এতটুকু ওয়াটারের জায়গায় আমরা এতটুকু আইস প্লাস এতটুকু তাপ লিখে দিতে পারি এবার দেখুন এই যে জারটাতে আমরা মিশ্রণ করছিলাম সেই জারটাতে এখন কি আছে দুই দুই কেজি আইস আছে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস ফাইভ কেজি আইস আছে মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস আর এতটুকু তাপ আছে সো সম্পূর্ণটাকে যদি আমি একসাথে লিখার চেষ্টা করি তাহলে টোটাল আইস কতটুকু আছে ভাই পাঁচ আর দুই তার মানে এখানে আছে হচ্ছে সাত কেজি আইস যা তাপমাত্রা কত ভাই মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস আর যাকে উত্তপ্ত করছেন কত ভাই তেইশ লক্ষ দশ হাজার জুল তাপ দিয়ে দেখুন স্টেপ টু যেটা আমাদেরকে বলে ভাই আপনার কাছে এখন আর দুই কেজি আইস দুই কেজি পাঁচ কেজি ওয়াটার এরকম নাই আপনার কাছে আছে টোটাল সাত কেজি আইস এই আইসটাকে আপনি এতটুকু তাপে উত্তপ্ত করবেন সেই উত্তপ্ত করার পর মিশ্রণের তাপমাত্রা কত হবে এক আর মিশ্রণের প্রকৃতি কি হবে এইটা হচ্ছে আপনার কাছে কোয়েশ্চেন আইসকে যদি উত্তপ্ত করতে থাকেন ভাই আইস প্রথমে আইসের টেম্পারেচার মাইনাস টোয়েন্টি থেকে জিরো হবে তারপর আইসটা মেল্ট হবে আমরা দেখি কি হয় না হয় সেই জিনিসটা দেখি আশা করি বুঝেছেন কোয়েশনটা আমরা আমাদের ফিল্ডে নিয়ে আসলাম আগে আমাদের বাইরে কোনো ফিল্ডে ছিল এখন বলটা আমাদের কোর্টে আনলাম এখন গোল আমরা দিব দ্যাটস ইট আসুন এবার সো এবার আমাদের যে কাজটা ভাই এবার খুবই সহজ হয়ে গেছে কিন্তু এটা আর কিন্তু কঠিন নেই সো আমরা যেটা করবো ভাই আমরা আমাদের কাছে আসে কতটুকু ভাই সেভেন কেজি আসে সেভেন কেজি আইস আছে যা তাপমাত্রা টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস এইটাতে যদি কিছু পরিমাণ তাপ দেই তাহলে সেভেন কেজি আইস সেভেন কেজি আইসই থাকবে যাস্ট তাপমাত্রা কত হয়ে যাবে বাড়তে বাড়তে জিরো ডিগ্রি সেলসিয়াস ধরে নিচ্ছি এখান থেকে এই পর্যন্ত যেতে ডেলকিউ ওয়ান পরিমাণ তাপ লেগেছে সো এই ডেলকিউ ওয়ান পরিমাণ তাপের মান কত হবে ভাই আমরা কী জানি আইস থেকে আইসে গেল তাপমাত্রা পরিবর্তন হলো এম এস ডেল সেটা সো এম এর মান এখানে সেভেন এস মান হচ্ছে একুশশো ডেল থেটার ফ্যান কত ভাই টোয়েন্টি সো একটা নির্দিষ্ট পরিমাণ তাপ লাগবে দেখি কতটুকু তাপ লাগে এই তাপটা লাগবে ভাই অলমোস্ট দুই লক্ষ চুরানব্বই হাজার চুল দুই লক্ষ চুরানব্বই হাজার দুই লক্ষ চুরানব্বই হাজার চুল সো দেখুন ব্যাপারটা আমাদের আইসটা ভাই কিসে পরিণত হচ্ছে আইসটা আইসেই পরিণত হচ্ছে কিন্তু তাপমাত্রা মাইনাস টোয়েন্টি থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস হলো সো আমাদের এতটুকু তাপ চলে গেল বর্তমানে আপনার কাছে কি আছে বর্তমানে আপনার কাছে আছে হচ্ছে ভাই 7 কেজি আইস যা তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস প্লাস এখন কি আর আগের মত কত ছিল জানো 23 লক্ষ 10 হাজার না 23 লক্ষ 10 হাজার জুল কি তাপ আছে ভাই না 23 লক্ষ 10 হাজার থেকে এতটুকু তাপ চলে গেল 2 লক্ষ 94 হাজার মানে অলমোস্ট 3 লক্ষ চলে গেল তার মানে এখন থাকবে কত 20 লক্ষের আশেপাশে তো এখন ধরেন তাপ আছে 23 লক্ষ 10 এর সাথে এটা বিয়োগ করে দিলে তখন তাপ থাকে হচ্ছে 20 লক্ষ ষোলো হাজার জুল তাপ আসছে তো ভালো মতো বুঝবেন এখন আপনার কাছে আইসটা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এবং এতটুকু আপনার কাছে এখন তাপ আছে এই তাপ দিয়ে এখন আপনি আবার কোনো কারণে ওই আইসটাকে হিট করতে থাকবেন এবং দেখবেন আইসটা কিসে পরিণত হয় আচ্ছা তো এটাই করব আমার কাছে আছে ভাই সেভেন কেজি আইস যা তাপমাত্রা কত ভাই জিরো ডিগ্রি সেলসিয়াস এইটাকে আমরা যদি হিট করি তাহলে কিসে পরিণত হবে সেভেন কেজি ওয়াটারে পরিণত হবে যা তাপমাত্রা কত জিরো ডিগ্রি সেলসিয়াস সো এখান থেকে এখানে যেতে কতটুকু হিট লাগবে ভাই ধরে নিচ্ছি ডেল কিউ টু পরিমাণ হিট লাগবে এই ডেল কিউ টু এর মান কত ভাই যেহেতু ফেজ চেঞ্জ হচ্ছে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না তাহলে আমরা জানি এম এল এফ এম এর মান হচ্ছে সেভেন এল এফ এর মান হচ্ছে তিন লক্ষ ছত্রিশ হাজার জু সো অলমোস্ট দেখো তিন লক্ষ ছত্রিশ হাজার এটাকে সাড়ে তিন লাখে ধরুন তিন সাথে একুশ মানে আমাদের কাছে আসে আসে আর বিশ লক্ষ মানে বিশ লক্ষ ষোলো হাজার জুল কিন্তু এখানে তিন লক্ষ ছত্রিশ হাজারকে সাত দ্বারা গুণ করলে অলমোস্ট আপনার হচ্ছে একুশ বাইশ তেইশ লক্ষ জুল চলে আসবে বাইশ তেইশ লক্ষ জুল চলে আসবে সো এতটা তো আমাদের তাপ নাই সো পুরো আইসটা মেল্ট হবে না এটুকু আমরা বুঝি তারপরে এই তাপটা যদি আপনি ক্যালকুলেট করে ফেলেন আমরা তাড়াতাড়ি করার জন্য এগুলো ক্যালকুলেট করে রেখেছি এই তাপটা চলে আসে প্রায় তেইশ লক্ষ বান্ন হাজার জুল তাপ বোঝা গেল সো সম্পূর্ণ আইসকে যদি আপনি মেল্ট করতে চান তাহলে আপনার তাপ দরকার হচ্ছে ভাই তেইশ লক্ষ বান্ন হাজার কিন্তু আমাদের কাছে এখন রিমেইনিং তাপ কতটুকু আছে বিশ লক্ষ ষোলো হাজার তো আমাদের কাছে যেহেতু এত তাপ নেই তার মানে ডেফিনেটলি সেভেন কেজি আইস পুরোটাই কি মেল্ট হবে ভাই কমন সেন্স কি বলে মেল্ট হবে না বোঝা গেল পুরো আইস ডেফিনেটলি এখানে আর মেল্ট হবে না সো কী ঘটনা বলে ভাই তার মানে এরকম হইতে পারে যে ধরেন আইস তো আছে যা তাপমাত্রা কত জিরো ডিগ্রি সেলসিয়াস ধরে নিচ্ছি সেভেন কেজির মধ্যে এম কেজি আইস আছে যে আইসটা এম কেজি ওয়াটারে পরিণত হবে এম কেজি ওয়াটারে পরিণত হবে যা তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস বাকি আইসটুকু আইস হিসাবে থেকে যাবে ধরেন সেভেন কেজির মধ্যে এম কেজি যদি ওয়াটারে পরিণত হয় তাহলে আইস হিসাবে থেকে যাবে সেভেন মাইনাস এম কেজি বুঝবেন ব্যাপারটা এম কেজি ওয়াটারে পরিণত হলো আর আইস থাকে যাবে বাইনার ফাইনালি সেভেন মাইনাস এম কেজি বোঝা গেল বিষয়টা আসেন দেখি সো এম কেজি আইস যদি পুরোটা এখানে আপনার ইয়া হতে চাই আমাদের কাছে তাপ কতটুকু আছে ভাই আমাদের কাছে বিশ লক্ষ ষোলো হাজার আমরা দেখতে চাচ্ছি বিশ লক্ষ ষোলো হাজার কি জানি ভাই কিউ সমান এম এফ সো ডেলকিউর ভ্যালু হচ্ছে বিশ লক্ষ ষোলো হাজার আমাদের কাছে তাপ আছে হচ্ছে বিশ লক্ষ ষোলো হাজার আমরা জানি না কতটুকু আইস মেল্ট হবে এম এর মান আমরা জানি না আর এফ এর মান কত ভাই তিন লক্ষ ছত্রিশ হাজার তাই না আপনি যদি কাটাকাটি মারামারি করেন তাহলে এম এর ভ্যালুটা চলে আসে প্রায় সিক্স কেজি এমের ভ্যালুটা চলে আসে প্রায় সিক্স কেজি বোঝা গেল দ্যাট মিন্স আমাদের সিক্স কেজি আইস ওয়াটারে পরিণত হবে সিক্স কেজি আইস ওয়াটারে পরিণত হবে আশা করি আপনারা সম্পূর্ণ জিনিসটাই ভালো মতো বুঝতে পেরেছেন আশা করি সম্পূর্ণ জিনিসটাই ভালো মতো বুঝতে পেরেছেন সো যেই ঘটনাটা সেটা যেটা হলো সেটা হচ্ছে এরকম যে আপনার কাছে এখন মিশ্রণ ধরেন এই পাত্রটাতে আপনি মিশ্রণটা করেছিলেন ধরেন এইটাই সেই পাত্র মিশ্রণে এখন থাকবে আপনার কাছে হচ্ছে সিক্স কেজি ওয়াটার যা তাপমাত্রা কত ভাই যেহেতু আইস ওয়াটারে পরিণত হচ্ছে তাপমাত্রা থাকবে জিরো ডিগ্রি সেলসিয়াস আর বাকিটুকু কি হিসাবেই থেকে যাবে ভাই বাকিটুকু আইস হিসাবে থেকে যাবে সাত থেকে যদি ছয় কেজি পানি হয় তাহলে বাকি থাকে কতটুকু এক কেজি সো এক কেজি আইস আইসের মধ্যেই থাকবে যা তাপমাত্রা কত জিরো ডিগ্রি সেলসিয়াস সো মিশ্রণের তাপমাত্রা আর প্রকৃতি আমাদের বের অলরেডি হয়ে গিয়েছে মিশ্রণের তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস কারণ আইস অল্প আইস অল্প ওয়াটার সো পুরোটা এখনো মেল্ট হয় নাই সো মিশ্রণের তাপমাত্রা আনচেঞ্জ জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে যাবে আর মিশ্রণের প্রকৃতি কী ভাই মিশ্রণের প্রকৃতি হচ্ছে মিশ্রণে ওয়ান কেজি আইস থাকবে সিক্স কেজি ওয়াটার থাকবে এই হচ্ছে বেশ সো এটা এখন পর্যন্ত এরকম কোয়েশ্চেন বুয়েটে কখনো আসে নাই ভর্তি পরীক্ষা আমি দেখিনি বাংলাদেশে বাট হ্যাঁ নিয়ার ফিউচারে খুব তাড়াতাড়ি এটা চলে আসবে এই ধরনের কোশ্চেন সো আমাদের পরবর্তী ভবিষ্যতের কথা ভেবে এখন এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করে রাখা দরকার এই কারণেই প্রশ্নটা করালাম কেমন লাগলো আপনারা আমাদেরকে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম